ওই গর্ভধারিণী মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া কম বেশ দশ মাস দশ দিন যখন গর্ভধারণ করেছে আমি আপনি পেটের মধ্যে থাকা অবস্থায় কোন সময় পেটের মধ্যে লাথি মেরে দিতাম, লাথি মারা অবস্থায় মা যদি দাঁড়ানো অবস্থায় থাকতো মা দাঁড়ায় থাকতে পারে নাই সাথে সাথে বসে যায়, মা যদি খাবার রত অবস্থায় থাকতো মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরে দিতাম মা খাবার ফেলে দিয়া মা বিছানার মধ্যে পড়ে যাইতো, এরকম ভাবে একদিন দুই দিন নয় রে যুবক ওই মা কম বেশ দশ মাস দশ দিন গর্ভধারণ করতে গিয়া কষ্ট করেছে সেই বেতার মধ্যে, সেই কষ্টের মধ্যে কিঞ্চিত পরিমাণ বাবার কোনো অংশীদার নাই, ঠিক না বেটি? আজকে যদি তোমার আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে দেওয়া হয় আমি আপনি এক ঘন্টা দুই ঘন্টা সময় সেই পাথর নিয়ে চলাফেরা করতে পারবো না, ঠিক না বেটি? ওই মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া ওই মা আমাকে কষ্ট করেছে, এই সবির উম্মতের দল দুই নম্বরের কষ্টটা হলো মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া এমন কষ্ট করেছে রে ভাই, ওই মা কষ্ট করতে গিয়া এমন ভাবে কষ্ট করেছে যেরকম ভাবে গলা কাটা একটা মুরুখ জমিনের মধ্যে ছটফট করে, এমন ভাবে মা কষ্ট করেছে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময়। ওই জন্ম ধরদি মা গর্ভধারিণী মা বাবার কাছে ফোন করে বলে বাবা আমাকে মাফ করে দিও, স্বামীর কাছে বলে স্বামী আমাকে মাফ করে দিও, হতে পারে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরকম ভাবে মা জাতি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেই কি নেই না? আর একটু জোরে, শুধু তা নয় রে ভাই, যেই শাশুড়ি কিনিয়া চলাফেরা করে ওই শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ি আম্মা গো তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক ব্যথা দিয়েছি কথার দ্বারা ব্যবহারের দ্বারা, ও গো আমার প্রাণের স্বামী তোমার সাথে চলাফেরা করতে গিয়া কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে মাফ যদি আমি না আমাকে যদি তুমি মাফ না করো আর এই অবস্থায় সন্তানটাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমি দায়ী হয়ে যাব, এই কথা বলে মা সবাই কাছ থেকে বিদায় নেয়, গলা কাটা মুরগির মতন মা চটপট করতে থাকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে, ওই সন্তানটাকে যখন মা দেখতে পায় দেখতে পায় দশ মাস দশ দিনের কষ্ট ভূমিষ্ঠ হওয়ার কষ্ট মা মুহূর্তের ভিতরে বলে যায় সুবহানাল্লাহ, আরে নবীর উম্মতের দল যাদের মা এখন দুনিয়াতে আছে ওই মাকে কখনো কষ্ট দিবা না, যাদের বাবা দুনিয়াতে আছে ওই বাবাকে কখনো কষ্ট দিবা না, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কমপক্ষে সপ্তাহে একদিন হলেও ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন দোয়া করে করে মা বাবার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? আর একটু জোরে, আমার আপনার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, যখন একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, তখন কিন্তু নবীজির সঙ্গে কেউ ছিল গোত্রের লোক ছিল না, পরিবারের লোক ছিল না, সমাজের লোক ছিল না, দেশের লোক ছিল না, সবাই ছিল মূর্তি পূজক, নবীজি ছিলেন একা আল্লাহ তাআলার পক্ষে দাওয়াত দেনেওয়ালা। তখন সময় যদি নবীজি মনে করতেন আমার গোত্র আমার সঙ্গে নয়, আমার সমাজ আমার সঙ্গে নয়, আমার দেশ আমার সঙ্গে নয়, অতএব আমি একা এই দাওয়াত দিয়া কোনো লাভ নাই, আমিও তাদের সঙ্গে চলে যাই, যদি ওই সময় নবীজি তাদের সঙ্গে চলে যাইতেন আজকে কি আমার আপনার পর্যন্ত ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত এসে পৌঁছতো? আরেকটু জোরে কোন পৌঁছতো? নবীজি মনে করেছিলেন সমাজ আমার পক্ষে থাক অথবা নাই থাক, দেশ আমার পক্ষে থাক অথবা নাই থাক, আমার গোষ্ঠীর লোক আমার পক্ষে থাক অথবা নাই থাক, আমি কোরআনকে গ্রহণ করেছি, আল্লাহ আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমি কালেমার দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব, যে ইচ্ছা থাকবে যে ইচ্ছা চলে যাবে আমার কোনো অসুবিধা নাই, আমি কিন্তু কালেমার দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দিব, চিৎকার করে কোন সুবহানাল্লাহ।
আমার আপনার কয়েকবার কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। দাওয়াত দিতে গিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত আর ষড়যন্ত্র আর নির্যাতনের স্টিম রুলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালাইতে আরম্ভ করলো মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের নেতা খেতা তলপাটনির দল যারা ছিল সবাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। নবীজি বললেন, তোমরা যতই আমার শত্রুতা আর তোমার বিরোধিতা করো না কেন, জেনে রাখো আমি একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত কখনো বন্ধ করব না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা দেখলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে কোনো ভাবেই স্তব্ধ করে রাখা যায় না, বন্ধ করে রাখা যায় না। যত দিন যায় যতই কালেমার দাওয়াত দেন, কোরআনের মিশন জ্বালাইতেছেন, কোরআনের দাওয়াত, কোরআনের আলো প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতেছেন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, দেখবেন নেতার বিপক্ষে যখন কোনো কথা হয় নেতার মাথা কি ঠিক থাকবে? আর একটু আস্তে কর, কারণ তখন সময় নেতার মাথা ঠিক থাকার কথা নয়। কারণ নেতা বলবে, কিছুদিন পরে আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা যোগ্যতা থাকবে না, আমার টাকা আমার টাকার জায়গায় থাকবে, আমার সম্পদ সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আমার নেতৃত্ব থাকবে। অতএব নেতৃত্ব টিকায় রাখতে হলে নিজে যদি না পারে বারাটিয়াল বাহিনী আনি কি দিকে মানুষ বলবেন না, দেখবে নিজে যদি এলাকার সঙ্গে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে যদি তার সঙ্গে নিজে না পারে দেখবেন বারাটিয়াল বাহিনী আনে, টাকা দিয়ে কিনে আনে না। যে তোমাকে বলে দিলাম ওই লোকটাকে হত্যা করতে পারলে 1,00,000 টাকা তোমাকে দিব, এ রাত্রে দিনে সব সময় সুবর্ণ সুযোগ খুঁজে, কোন সময় সুযোগ পাইমু তাকে হত্যা করমু, আর হত্যা করার পরে 1,00,000 টাকার মালিক আমি হয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জেহেল একটা চিঠি লেখলো, একটা পত্র লেখলো। আমরা তো কোনোভাবেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে পারি না। অতএব চিঠির মাধ্যমে শাম দেশের জালেম এক বাদশা ছিল, ওই বাদশার কাছে একটা পত্র লেখলো। পত্র লেখা বলতেছে, তুমি কি পারবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মোকাবেলা করতে? যদি পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। সে তো জালেম বাদশা, জালেম কি মুসলমানদেরকে কখনো দেখতে পারবে? তার মনের ভিতরে হিংসা, হিংসার আগুন জ্বলতেছে। এখন যখন সুবর্ণ সুযোগ পাইছে ওই দেশ থেকে আমার কাছে চিঠি দিছে তার মোকাবেলা করার জন্য, অতএব আর সময়টাকে সুযোগটাকে আর হারিয়ে দেওয়া যায় না, ওই তয়েব সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে সে মনে করলো যে আমি আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করব। এই মনে করে একজন দুইজন নয়, 12,000 বাহিনী সেনাবাহিনী লইয়া সুদূর শাম দেশ থেকে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আইসা আল্লাহর পয়গম্বরের কাছে একটা ডাক পিয়ন দূত একজন লোক পাঠাইয়া দিল, যাইয়া বলো আব্দুল্লাহর পুত্রকে আমার কাছে আসার জন্য, যদি আসে তো ভালো কথা, তার সাথে কথাবার্তার মাধ্যমে তার মোকাবেলা করব, আর যদি না আসে তাহলে আমার 12,000 বাহিনী লইয়া তার উপরে আমি আক্রমণ করব। তার উদ্দেশ্য বালা না খারা, আর একটু জোরে, আপনারা আমার ভাষা বুঝেননি তাহলে হা না জোরে বলবেন তো, মহিলা গো মনে হয় ভিতরে বেশি হয়ে গেছে, আপনারা চাপ দিয়া বসেন, আরেক মহিলা বোনকে জাগা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরকে শায়েস্তা করার জন্য 12,000 বাহিনী লইয়া একজন লোক পাঠাইল, ওই লোক আয়েশা বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ভাই এদিকে তাকাই, মেইন কথাটা আমরা শোনার চেষ্টা করি। একজন দূত ডাক পিয়ন পাঠিয়ে দিল, যাও গিয়ে বলো তাকে আমার কাছে আসার জন্য, যদি আসে তো ভালো কথা, না আসলে কিন্তু তার উপরে আক্রমণ করব। ওই ব্যক্তি দেইয়া আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, শাম দেশের 12,000 বাহিনী লইয়া ওই বাদশা আসছে আপনার মোকাবেলা করার জন্য, আপনাকে বলছে যাওয়ার জন্য, আপনি যদি যান তো ভালো কথা, না গেলে আপনার উপরে কিন্তু আক্রমণ করবে। আল্লাহর নবী মনে মনে ভাবতে লাগলেন, সে তো আসছে আমাকে আক্রমণ করার জন্য, আমি কিন্তু তার আক্রমণের সঙ্গে যাব না, আমি যাব তাকে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। দুজনের উদ্দেশ্য এক না ভিন্ন, সে আসছে সাহায্য করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য, আর আল্লাহর পয়গম্বর যাবেন, রহমাতুল্লিল আলামিন যাবেন তাকে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই সময় ওনার কাছে
উনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। একারের মধ্যে উনার স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ইসলামের শুরু লগ্ন তো আবু বকর এবং ওনার স্ত্রী খাদিজা বসা। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বিশ্বনবী, আপনি একা যাবেন না, কারণ বাতিলটা আসছে আপনার উপর আক্রমণ করার জন্য। আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে যান, যদি কোনো বাতিল আপনার উপর আক্রমণ করে আমি আবু বকর থাকতে আপনার উপরে কিঞ্চিৎ পরিমাণ আক্রমণ করতে দেব। নবীজি বললেন, তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি যাইবা না। তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি যাইবা না, আমাকে একা দাওয়াত দিয়েছে, আমি যাব। আবু বকরকে বুঝ দিলেন, আবু বকর বুঝ মেনে নিলেন। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো মক্কার একজন দনাদ্র মহিলা। খাদিজার সম্পদ কম ছিল না বেশি ছিল? হযরতে খাদিজা বলতেছেন, আমি তো একজন দনাদ্র মহিলা, মক্কার ছোট বড় সবাই আমাকে চিনে, অতএব আমি যদি আপনার সঙ্গে থাকি হতে পারে আমার চেহারা দেখে, আমার প্রভাব আর আমার ক্ষমতা দেখে হতে পারে আপনার উপর আক্রমণ না করতে পারে, অতএব আমাকে আপনার সঙ্গে নেন। নবীজি বললেন, না, তোমাকে দাওয়াত দেয় নাই, আমি একা যাব তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি তার মোকাবেলা করব। নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে বুঝ দিলেন, হযরত খাদিজাকে বুঝ দিয়া নিজে একা চলে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা এবং আবু বকরকে বসাইয়া ওই শাম দেশের বাদশাহ হাবিব বিন মালিকের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যাইতে যাইতে একবারে যখন নিকটবর্তী হয়ে গেলেন, নিকটবর্তী হইয়া যখন একজন আরেকজনকে দেখে, এমন সময় দুজনের মুখামুখি হয়ে গেছেন। শাম দেশের বাদশাহ ও নবীকে দেখে, নবী ও হাসান দেশের বাদশাকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বরের চেহারা মুবারক দেখার সাথে সাথে শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, সাথে সাথে শাম দেশের বাদশার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে যায়। আসছিল আল্লাহর নবীর মোকাবেলা করার জন্যে, আল্লাহর নবীকে মারার জন্যে, আল্লাহর নবীকে আক্রমণ করার জন্যে। অরে নবীর উম্মতের দল হেফাজতকারী কে? আর একটু জোরে কোন কে? মহব্বতের সাথে কোন হেফাজতকারী কে? ও নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর গেছেন তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাম দেশের বাদশার শরীরের কম্পন শুরু হয়ে গেছে, তার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। দেইকা বলতেছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তুমি আমার কাছে আসো, আমি আসছিলাম তোমার মোকাবেলা করার জন্য, আমি আসছিলাম তোমাকে শায়েস্তা করার জন্য, আমি আসছিলাম তোমাকে হত্যা করার জন্য। আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে আর শায়েস্তা করব না, আমি আর তোমার মোকাবেলা করব না। প্রথম নম্বরের কথা হলো, তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো, তুমি আমার শরীরটা স্বাভাবিক বানায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, উনি ওনার হাত মুবারক, হাত মুবারক শাম দেশের বাদশার শরীরের মধ্যে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি, শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের শরীরের কম্পন বন্ধ হয়ে যায়, তার শরীরটাও আগের মতন স্বাভাবিক হয়ে যায়। সুবহানাল্লাহ, তাকবীর মে কালমা মে নামা জুমে আজামে, তাকবীর মে কালমা মে নামা জুমে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, ফরমাতি হে আদম কে মুজে খুলদ তরি মে লেখা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ, মাই তালিবে মাওলা ও মেরা এশকে নিরালা, মাই তালিবে মাওলা ও মেরা এশকে নিরালা, হায় জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, হায় জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা। ও নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বরের হাত মুবারকের মধ্যে বরকত দিয়েছেন কে? আর একটু মহব্বতের সাথে কোন খে?
আর একটু মহব্বতের সাথে কনকে সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তি তাকে মারতে পারে না, আল্লাহ যদি মারতে চায় দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না, ঠিক না বেঠি? সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা বলেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ বলেন আমি আল্লাহ তাআলার কাছে সব বিষয়ের উপর ক্ষমতা, আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জত করতে পারি, সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? আমার আল্লাহ নবীজির জিম্মাদারি হেফাজতকারী হয়ে গেছেন, শামদেশের বাচ্চার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরকে এখন শামদেশের বাচ্চা বলে, আমি আর তোমার মোকাবেলা করব না, আমি আর তোমাকে শায়েস্তা করব না, আমি আর তোমাকে হত্যা করব না, এই মুহূর্তে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, তুমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী, সত্য নবী প্রমাণিত হতে দেরি, আমি নিজে কালেমা পড়ব মুসলমান হব, সাথে সাথে আমার 12,000 বাহিনী লইয়া ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, মানুষের মনের ভিতরের পরিবর্তন ঘটায় কে? হেদায়েতের মালিক কে? না হেদায়েতের মালিক কোনো বাবা, কোনো পীর, কোনো আউলিয়া, এমন কি নবীও হেদায়েতের মালিক না, একমাত্র হেদায়েতের মালিক কে? সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? বিশ্বাস করি তো ইনশাআল্লাহ, আল্লাহর পয়গম্বর শামদেশের বাদশাকে বললেন তুমি আমাকে দুইটা প্রশ্ন কি করবা? বলে এক নম্বরের প্রশ্ন হলো ওই যে বিশাল চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটাকে যদি দুই টুকরা করতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। বলে দুই নম্বরের প্রশ্ন কি? বলে দুই নম্বরের প্রশ্ন হলো আমার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তথাপিও আমার মনের ভিতরে কিসের একটা পেরেশানি, কিসের একটা অশান্তি, যদি বলতে পারো তাহলে আমি কিন্তু কালেমা পড়ব মুসলমান হব। তার মনে মনে দুইটা প্রশ্নের জবাব আল্লাহর পয়গম্বর দিতেও পারবেন না, আমি কালেমা পড়ে মুসলমান হব না, তার মনের চিন্তা চেতনাটা এরকম ছিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ যদি নবীকে দুইটা প্রশ্নের জবাব জানায় দেয়, নবী কি জি দুইটা প্রশ্নের জবাব দিতে পারবেন কি পারবেন না? আর একটু জোরে আমার আপনার পয়গম্বর বললেন ও শামদেশের বাদশা তুমি আমাকে কিছু সময় দাও, আমি মাকাম ইব্রাহিমের কাছে যাব, যাইয়া দুই রাকাত নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবো, বইলা আমি তোমাকে দুইটা প্রশ্নের জবাব জানায় দিব। চিৎকার করে গেলেন সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ সময় নিয়ে মাকামে ইব্রাহিমের কাছে গেলেন, দুই রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন। কার দরবারে? না কোনো বাবার দরবারে, আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন। হাত বাড়াই আল্লাহকে বলেন আল্লাহ অগো মাওলা তুমি তো আমাকে দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠাইছ, নবী হিসাবে আমাকে পাঠাইছ, আমি কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব দিয়েছ, অগো নবীজি শামদেশের বাদশা আসছিল আমার মোকাবেলা করার জন্য, আমাকে তার মোকাবেলা করতে গিয়া আমি তাকে কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার মোকাবেলা করতে যাই না, সে আমাকে দুইটা প্রশ্ন করেছে, আমি যদি দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি গো মাওলা সে তো কালেমা পড়বে মুসলমান হবে, 12,000 লোক নিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই কথাটা হাত বাড়াইয়া বলতে দেরি
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজির কাছে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করে নাই। জিব্রাইল আয়েশা বলতেছে আমার হাবিব মাওলা, আমার হাবিব আমার মাওলা জানায় দিয়েছে দুইটা প্রশ্নের জবাব। এক নম্বরের প্রশ্নের জবাব হলো গো নবী, আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ বরকত দান করেছে, আপনি শাহাদত আঙ্গুল ইশারা করবে চন্দ্রটা মুহূর্তের ভিতরে দুই টুকরা হয়ে যাবে। বলে দুই নম্বরের প্রশ্নের জবাব কি? অগো নবীজি, দুই নম্বরের প্রশ্নের জবাব হলো সামদেশের বাদশা হাবিব বিন মালিকের টাকা পয়সা দন্দৌলতের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, ইরামনি মুক্তার অভাব নাই, অর্থাৎ সব দিক দিয়ে সে পাওয়ারফুল। তারপরে তার মনের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা পেরেশানি? অগরবিজি, তার একটা অশান্তি হলো তারপরে একজন সন্তান থাকলে বাদশা বানাবে, বাদশার ছেলে বাদশা হয় এমন নীতি পৃথিবীর জমিনে আছে না নাই? তার তো একটা সন্তান যদি থাকত বাদশার পরে তার সন্তানটাকে বাদশা বানাইতো, তার তো কোনো সন্তান নাই, সন্তান থাকলে বাদশা বানাইতো। জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, যেই সন্তানের হাত নাই, যেই সন্তানের পা নাই, যেই সন্তানের চক্ষু নাই, যেই সন্তানের কান নাই, বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান পাইছে। সন্তান ছিল না বালকতা, সন্তানটা পাইছে পাথরের মতন সন্তান পাইয়া তার মনে ভিতরে অশান্তি। অগনবীজি, আপনি জানায়া দিন ওই দুইটা প্রশ্নের জবাব সামদেশের বাদশার কাছে। সুবহানাল্লাহ, দুইটা প্রশ্নের জবাব দিয়া আল্লাহর পয়গম্বর সামদেশের বাদশার কাছে আসছেন। আয়েশা বলতেছে, ও সামদেশের বাদশা, তুমি তোমার 12,000 লোকদেরকে আকাশের দিকে তাকাইতে বলো। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এখানের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, সবাইকে বললেন তোমরা আকাশের দিকে তাকাও। সবাই আকাশের দিকে তাকাইছে, সামদেশের বাদশাকে বললেন তুমিও তাকাও। সবাই যখন আকাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলটা ইশারা করতে দেরি, মুহূর্তের ভিতরে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই, আরো একটু জোরে করে সুবহানাল্লাহ। কাউনাইন কে মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন কে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কানে গাবন কো খোদা তুমকো বানায়া, উম্মত কানে গাবন কো খোদা তুমকো বানায়া। মাওলা মেরা আকা মেরা রহমত কে নবী হে, তাজদারে মদিনা হামারা তুমারা বি হে, ঠিক না বেটি? তাজদারে মদিনা হামারা তুমারা বি হে, আসজার মে রহতে গে নবু ওত কি শাহাদাত, আসজার মে রহতে গে নবু ওত কি শাহাদাত, তাশকীক কামার মে তুগে আঙ্গুল কি ইশারাত, তাশকীক কামার মে তুগে আঙ্গুল কি ইশারাত। আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলটা ইশারা করতে দেরি, চন্দ্ররা দ্বিখণ্ডিত হতে দেরি না। অরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বললেন সামদেশের বাদশা শুনো, এই তো এক নম্বরের প্রশ্নের জবাব পাইলা, দুই নম্বরের প্রশ্নের জবাবের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলে দুই নম্বরের প্রশ্নের জবাব কি? বলে তোমার টাকা পয়সা দন্দৌলতের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তারপরেও তোমার মনের ভিতরে কিসের একটা পেরেশানি, কিসের একটা অশান্তি? সেটাই তো তুমি চাইছিলা বলার জন্য। তোমার একটা সন্তানের প্রয়োজন, সন্তান ছিল না বালকতা, পাথরের মতন সন্তান পাইয়া তোমার মনের ভিতরে পেরেশানিটা বেড়ে গেছে। এই কথাটা বলার পর সামদেশের বাদশার মাথাটা উঁচু ছিল, মাথাটা নিচু হয়ে গেছে, মনে মনে ভাবছিল দুইটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর দুইটা প্রশ্নের জবাব জানায় দিলেন। এখন তো সামদেশের বাদশা হাবিব বিন মালিকের কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সময়, এখন কালেমা পড়ার জন্য নবীজি তাকে বললেন তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার 12,000 লোকদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলো। সবাই প্রস্তুতি গ্রহণ করেছে, ওরে নবীর উম্মতের দল
সবাইকে আল্লাহর নবী ইমানের কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হেদায়েতের মালিককে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ, আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়লো মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাবার পর আল্লাহর পয়গম্বরকে সামদেশের বাদশা প্রশ্ন করে, ওগো মায়ার নবী দয়ার নবী, এই মুহূর্তে আমি কি কাজ করতে হবে আমাকে বলো, কারণ আমি তো একজন বাদশা, বাদশার কথা কিছু জনগণ শুনে কি শুনে না। আর একটু জোরে, আমি এখন কি করব আমাকে একটু বলো, চলবো না আর আধা ঘন্টা, আর একটু আধা ঘন্টা, কারণ আমার আপনাদের এলাকার ইমাম সাহেব আরিফুর রহমান সাহেব বলছিলেন নবীর শানে কিছু কথা বলার জন্য আয়াতের ভিতরে ঢুকার পূর্বে, কিন্তু এই ঘটনাটা এই জন্য বললাম কারণ নবীর প্রেম নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে আছে না নাই, এই জন্য এই ঘটনাটা বলতেছি। আমি কিন্তু এখন আলোচনায় যাইতে পারি নাই। সামদেশের বাদশাকে হাবিব বিন মালিককে আল্লাহর নবী বললেন, এখন তুমি আর মক্কায় থাকার দরকার নাই, তুমি চলে যাও তোমার দেশের মধ্যে, যাইয়া তুমি নিজেও ইমানের উপরে মজবুত থাকবা, সাথে সাথে কালেমার দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। সামদেশের বাদশা হাবিব বিন মালিক সুদূর মক্কা থেকে রওনা হয়ে গেল সামদেশে যাওয়ার জন্য 12,000 লোক নিয়া। সে যখন সামদেশের দিকে রওনা হয়ে গেল, আরে নবীর উম্মতের দা আল্লাহর পয়গম্বরের হুকুমে সে যখন সামদেশের দিকে রওনা হইয়া যায়, সামদেশের বাদশা যখন যাইতে যাইতে তার বাড়ির একবারে নিকটবর্তী হয়ে যায়, বাদশার বাড়ি বাউন্ডারি থাকবে কি থাকবে না, এরকম বারে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির যখন একবারে শিকটবর্তী হলো, বাউন্ডারির ভিতরে দেখে একটা সন্তান আব্বা আব্বা বলে ডাকে, সুবহানাল্লাহ। সামদেশের বাচ্চা বলে, আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো সন্তান নাই, যেমন একটা সন্তান ছিল তার তো পা নাই, হাত নাই, চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, বিন্দু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান, ওই সন্তান তো কথা বলতে পারে না, কথা শ্রবণ করতে পারে না, তুমি কোথা থেকে আসলা, ওই সন্তান গেইটের ভিতর থেকে বলে, আব্বা আমি গলাম তোমার ওই সন্তান, যেই সন্তানের পা ছিল না, হাত ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না, বলে তুমি কেমন করে সুস্থ হইলা, কেমন করে তুমি ভালো হইলা, কেমন করে তুমি এরকম হইলা আমি জানতে চাই। বাবাকে সন্তান বলে, আব্বা গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের রাত্রিতে দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আইসা আমাকে বলতেছে কালেমা পড়ার জন্য, আমি কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, মুসলমান হতে দেরি আমার শরীরটা সাথে সাথে সুস্থ হতে দেরি হয় নাই। সুস্থতার মালিককে, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, আরেকটু জোরে কোন কে, যাদের সন্তান নাই সন্তান চাব কার কাছে, যাদের বেমার আছে বেমার থেকে শিফা চাইব কার কাছে, যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি থেকে মুক্ত চাওয়ার জন্য হাত বাড়াবো কার কাছে, না কোন বাবার কাছে, না দরগার কাছে, না দুর্গার কাছে, না রে বাবা না, না রে ভাই না, ওরে সোনা কান্দার যুবক ভাই, আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ শিখিয়ে দে, ও আমার হাবিব আপনি জানিয়ে রাখেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বিশ্ব নবী আপনি জানিয়ে দিন, নিশ্চয় আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার হায়াত, আপনার মৌত সব কিছু একমাত্র কার জন্যে, আরেকটু জোরে কোন কার জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য যদি নামাজ পড়তে পারো রে ভাই, সেই নামাজের বিনিময় দিবেন কে, আরেকটু জোরে,
আমার আল্লাহ তাআলার জন্য যদি নামাজ পড়তে পারি এমন নিয়ত এমন ইরাদা আমরা করতে পারব তো ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক হবে রে ভাই যদি এখন থেকে নিয়ত করতে পারেন হুজুর আজকে থেকে নিয়ত করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ব এশার নামাজ পড়েছি ফজরের নামাজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না এমন ইরাদা এমন নিয়ত করতে পারবা কারা কারা হাত তুলে দেখাও হাত কিন্তু নামাইবা না হাত তুলো সবাই যারা নামাজ পড়বা তারা হাত তুলো আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল কর আমিন আল্লাহ তাআলা নামাজ হিসাবে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে একসাথে জান্নাতের মালিক বানায় দিও আমিন কষ্ট হইছে নামাজ পড়েন যদি নিয়ত করতে পারেন আজকের মাহফিল সার্থক এলাকার যুবক সার্থক এলাকার বৃদ্ধ বাবাজিরা সার্থক কবরে কি আল্লাহ ছাড়া কেউ থাকবে যেই বন্ধুদেরকে আজকে মহব্বত করি যেই মাকে মহব্বত করি যেই বাবাকে মহব্বত করি যেই ভাইকে মহব্বত করি কেউ আমার সঙ্গে যাবে না কেউ আমার সঙ্গে যাবে না একমাত্র আমার আল্লাহ সঙ্গে থাকবে যার সঙ্গে আল্লাহ থাকবে তার কবরের জিন্দিগিটা শান্তিময় হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহকে সঙ্গী বানাইতে চাই কি চাই না চাই না কারা কারা হাত তুলে দেখাই সবাই সজাগ চাই না আমরা না আমরা সবাই চাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে শাম দেশের বাচ্চাকে কালেমা পড়াইলেন মুসলমান বানাইলেন 12,000 লোকদেরকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন অতএব আমরাও আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ আমাদেরকে চূড়ান্তভাবে হেদায়েতের মালা পরাইয়া দিতে পারেন কি পারেন না এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব আমাদের রব কে আর একটু জোরে কোন কে নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব ঠিক না বেচি আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথাটা এক নম্বরে মানতে হবে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মানবেন আল্লাহকে রব বলে মানবেন আল্লাহর মহব্বত ভিতরে ঢুকাইবেন আল্লাহর বয়দার ভিতরে ঢুকবে রে ভাই ওই ব্যক্তি কখনো নামাজ পড়তে পারে না ওই ব্যক্তি কখনো রোজা ছাড়তে পারে না ওই ব্যক্তি কখনো আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারে না ঠিক না বেঠি কিন্তু আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না আল্লাহর মহব্বত ঢুকাইতে পারি না আল্লাহর মহব্বত না ঢুকানোর কারণে ফজর চলে যায় জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব চলে যায় এশার নামাজ চলে যায় এমনকি সপ্তাহে শুক্রবার চলে যায় এমন মুসলমান আছে না নাই এমনও মুসলমান আছে সপ্তাহে শুক্রবারের নামাজ পড়ার তার কপালে জুটে কিন্তু এমনও মুসলমান আছে রে ভাই যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাথে সাথে তাওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে এমন আল্লাহ ওয়ালা ঈমানদার আছে না নাই অতএব আমরা নামাজি হইয়া কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি হতে চাই কি চাই না এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব দুই নম্বরে হলো তুম্মাস্তাকামু ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে অটল অবিচল থাকবে এক নম্বরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে দুই নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকবে অটল অবিচল থাকবে থাকতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই গুণ বর্জনকারী বান্দার বান্দিদেরকে পাঁচটা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ গুণ অর্জন করতে হবে কয়টা গুণ অর্জন করতে হবে দুইটা পুরস্কার দিবেন আল্লাহ পাঁচটা এক নম্বরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার আস্তে দেখি বলে হুজুর এতক্ষণ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা অস্থির হয়ে গেছি বেহুশ হয়ে গেছি আর ভালো লাগে না এখন আপনি একা একা ওয়াজ করেন এটা কি তাহলে বলেন আল্লাহ আমার আল্লাহ আমার
আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ওই কথাটাকে বিশ্বাস করতে হবে, ওই কথাটাকে কলবের ভিতরে বসাইতে হবে। সংক্ষেপ কথা হলো, এই কথাটা যদি কেউ অন্তরের ভিতরে বসাইতে পারে, দুই নম্বরে হলো সুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে দেখবেন মুসলমান ইমানদারের উপরে নির্যাতন আসে, ঠিক না বেঠি? মুসলমান ইমানদারের উপরে কষ্ট আসে, মুসিবত আসে, যতই কষ্ট, যতই মুসিবত, যতই নির্যাতন আসুক না কেন, ইস্তেকামত থাকতে পারলে পুরস্কার দিবেন কে? আমার আল্লাহ পুরস্কার দিবেন। কিন্তু আজকে তো আমরা সেই কথার উপর ইস্তেকামত থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি না কেন? সকালে বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, নেতার পিছনে যাইয়া নেতাকে বলি নেতা তুমি আমার সব, তুমি আমার সব, এমন মানুষ আছে না নাই? নেতা কি সব না আল্লাহ সব? আমার আপনার সব কিছুর পরিবর্তন ঘটান একমাত্র কে? আমার আল্লাহ। ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকতে গিয়া আমার আপনার উপরে বিভিন্ন ভাবে মুসিবত আসবে, বিভিন্ন ভাবে নির্যাতন আসবে, বিভিন্ন ভাবে কষ্ট আসবে, সেই কষ্টকে সহ্য করতে পারলেই পুরস্কার প্রাপ্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আমরা সবাই নাম শুনেছি সাইয়্যিদুনা হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী ছিলেন, উনার জামানায় একজন বাদশা ছিল, জালেম বাদশা, যার নাম হলো ফেরাউন। নাম শুনছেন না ফেরাউন? ছোট বড় সবাই আমরা তার নাম শুনেছি, পয়গম্বর মূসার নামও শুনেছি। মূসা পয়গম্বরের জামানায় ওই জালেম বাদশা ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা সবচাইতে বড় খোদা বলে দাবি করত। নাউজুবিল্লাহ, গোর ঘুমাইয়া লেফেতে লুকিয়েন, জোরে কর নাউজুবিল্লাহ। সে নিজেকে সবচাইতে খুদা মনে করে, আসলে কি সে খুদা না হুদা? সে খুদা দাবি করলো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়ন করে তার ঘরের এক দাসী মা সেতা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে দেখবেন বাদশার ঘর অথবা কোন নেতার ঘর দেখবেন চাকরানি থাকে, দাসী থাকে, তাকে কি থাকে না? দাসীর ঘরে দাসী তাইখা বাদশার ঘরের কাজকর্ম করে, তার ঘরের ভিতরে যা যা কাজ করা দরকার সব কাজের জন্য মহিলা নিযুক্ত করে রাখছে। বাদশা ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়ের চুলগুলো পরিপাটি করে দেওয়ার জন্য, মেয়ের কাজকাম করার জন্য ওই দাসী মহিলাটাকে নিযুক্ত করে রাখলো। দাসী মহিলা প্রতিদিনের ন্যায় ওই তার মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। আশ্রয় দিতে গিয়া হঠাৎ করে হাত থেকে শিরুনিটা পড়ে যায়। দেখবেন আমাদের সমাজেও এরকম কিছু আল্লাহওয়ালা ইমানদার মুরব্বী অথবা যুবক আছে, যখন উষ্টা গায়ে পড়ে যায় অথবা স্লিপ গায়ে পড়ে যায় তখন কি হয়? ইন্না লিল্লাহ, ঠিক না? আর যুবকরা, কিছু যুবক আছে যারা বলে ইস উফ উফ, এমন কথা বলে না? আল্লাহওয়ালার জবান দ্বারা তো আল্লাহর নামই আসবে, ইন্না লিল্লাহ আল্লাহওয়ালার জবান থেকেই আসে। ওই দাসী মহিলার হাত থেকে শিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে দাসী মহিলা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা বলছে তাইসা মান কাফারা বিল্লাহ। ফেরাউনের মেয়ে কয়, কি কইলো ইন্না লিল্লাহ, কি কইলো তাইসা মান কাফারা বিল্লাহ? বুঝতে পারলাম না, এখানের মধ্যে আবার আল্লাহ শব্দ কই থেকে আইলো? আমার বাবাই তো সবচাইতে বড় খোদা, তার চাইতে বড় খোদা তো আর কেউ নাই। ও দাসী, তুমি কার নাম নিছো? বলে আমি তো আমার মাওলায়ে কারিম, আমার রব আল্লাহর নাম নিছি। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে সে আল্লাহ আবার কে? বলে সেই আল্লাহ তো হলেন তিনি যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছে, যিনি কুল কায়নাতের অভিভাবক, যিনি কুল কায়নাতের সৃষ্টি করনে ওয়ালা, সেই রব আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করেছি। কার গর তাইকা কইতেছে? বাদশার গর, জালেমের গর তাইকা বলতেছে আমি ওই রব আল্লাহকে স্বীকার করেছি। এমন ইমানদার হাজারের মধ্যে একজন পাওয়া যাবে নি সন্দেহ। বাদশার গর বাদ দেন, এমপির গর বাদ দেন, চেয়ারম্যান বাদ দেন, মেম্বারের গর তাইকা ওই এমন কথা কইব? কইব বারে বাবা, মেম্বারে আমার টাকা দিতে নাই, মাস শেষে বেতন দিতে নাই, ঠিক না? কিন্তু ওই দাসী বলতেছে কি, আমি তো তোমাকে খোদা বলে স্বীকার করি না। মেয়ে বাবার কাছে কান্নাকাটি কইরা
গেছে, গিয়া বলছে আব্বা আপনার গরু থাকে, আপনার গরু খায়, আপনার গরু ঘুমায়, আপনার সব কিছু ব্যবহার করে, কিন্তু আপনাকে খোদা বলে স্বীকার করে। বলে কে? বলে আপনার ঘরের দাসী মা সেটা। বলে তাকে বলো আমার কাছে আসার জন্য। ফেরাউন ওই দাসীকে ডাকায় নিল, তার কাছে নেওয়ার পরে জিজ্ঞাসা করে, ও দাসী এখনো বাহিরের কেউ শুনে সময় আছে, আমাকে খোদা বলে স্বীকার করো, তোমাকে বাঁচাইয়া দিব, তোমার দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তানকে বাঁচাইয়া দিব, আর যদি তুমি সেটাকে না মেনে নাও, তোমার দুইটা সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিব, সাথে সাথে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহওয়ালার শরীরে যখন আঘাত করা হয়, ইমানদারের শরীরে যখন আঘাত করা হয়, ইমানদারের ইমানের পাওয়ার কমে না বাড়ে? আর একটু আস্তে কর না, ইমানদার ইমানের পাওয়ার বেড়ে যায়। ফেরাউনের দাসী মা সেটা বলে, ও জালেম বাদশা, তুমি যতই ভয় দেখাও না কেন, যতই আমাকে তুমি ডর দেখাও না কেন, জেনে রাখো আমার সন্তানকে হত্যা করতে পারো, আমাকে হত্যা করতে পারো, যে আল্লাহকে আমি গ্রহণ করেছি, যে আল্লাহর মহব্বত আমার কলবের ভিতরে জায়গা দিয়েছি, একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য সেই মাওলায়ে পাকের মহব্বত ভিতর থেকে বের করতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, ফেরাউন ভয় দেখানোর জন্য জল্লাদদেরকে ডাক দিল, এই জল্লাদেরা তেলের ব্যবস্থা করো, কড়াইয়ের ব্যবস্থা করো, তার সন্তানগুলোকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই কথা বলে প্রথম সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় বলতেছে, দেখো দাসী এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। বলে যতই আমাকে বলো, সময় থাকুক অথবা নাই থাকুক, আমি কিন্তু তোমাকে খোদা বলে স্বীকার করব। প্রথম সন্তানটাকে হত্যা করলো, হত্যা করে আগুনের তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল, সন্তানটাকে ছাড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় হতে দেরি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, মায়ের কলবের ভিতরে সন্তানের মহব্বত আছে না নাই? কম না বেশি? এখানে যারা আমরা পুরুষ আছি, প্যান্ডালের বাহিরে যেই মহিলারা আছে, মহিলারা বুঝবে, মারা বুঝবে, ওই সমস্ত মহিলারা বুঝবে, সন্তানকে লালন পালন করতে গিয়া কি পরিমাণ কষ্ট হয়। যেই তিনটা কষ্ট মেয়ে জাতি, মা জাতি কষ্ট করে, এই তিনটা কষ্টের ভিতরে বাবার কিঞ্চিৎ পরিমাণ অংশীদার? আর একটু জোরে কোন। মার সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মায়ের কলবের ভিতরে স্বাভাবিক একটা ব্যথা লাগা, এটা স্বাভাবিক। মার সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগলো, ব্যথা লাগলো। হায়, আজকে আমি আল্লাহকে গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মার ভিতরে সেই ব্যথা লাগলো, কারণ সেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ঠিক না বেটি? ওই গর্ভধারণী মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া কম বেশ 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করেছে, আমি আপনি পেটের মধ্যে থাকা অবস্থায় কোন সময় পেটের মধ্যে লাথি মেরে দিতাম, লাথি মারা অবস্থায় মা যদি দাঁড়ানো অবস্থায় থাকতো, মা দাঁড়ায় থাকতে পারে নাই, সাথে সাথে বসে যায়, মা যদি খাবার রত অবস্থায় থাকতো, মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরে দিতাম, মা খাবার ফেলে দিয়া মা বিছানার মধ্যে পড়ে যাইতো, এরকম ভাবে একদিন দুই দিন নয় রে যুবক, ওই মা কম বেশ 10 মাস 10 দিন গর্ভধারণ করতে গিয়া কষ্ট করেছে, সেই বেতার মধ্যে, সেই কষ্টের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ বাবার কোনো অংশীদার নাই, ঠিক না বেটি? আজকে যদি তোমার আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে দেওয়া হয়, আমি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় সেই পাথর নিয়ে চলাফেরা করতে পারবো না, ঠিক না বেটি? ওই মা আমাকে আপনাকে গর্ভধারণ করতে গিয়া ওই মা আমাকে কষ্ট করেছে, এই সবির উম্মতের দল। 2 নম্বরের কষ্টটা হলো, মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া এমন কষ্ট করেছে রে ভাই, ওই মা কষ্ট করতে গিয়া এমন ভাবে কষ্ট করেছে যেরকম ভাবে গলা কাটা একটা মুরুখ জমিনের মধ্যে ছটফট করে, এমন ভাবে মা কষ্ট করেছে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময়। ওই জন্ম দরদি মা, গর্ভধারিণী মা বাবার কাছে ফোন করে বলে, বাবা আমাকে মাফ করে দিও, স্বামীর কাছে বলে, স্বামী আমাকে মাফ করে দিও, হতে পারে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরকম ভাবে মা জাতি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেই কি নেই না?
আর একটু জোরে, শুধু তা নয় রে ভাই, যেই শাশুড়িকে নিয়ে চলাফেরা করে ওই শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ি আম্মা গো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, কথার দ্বারা ব্যবহারের দ্বারা, ও গো আমার প্রাণের স্বামী, তোমার সাথে চলাফেরা করতে গিয়া কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে মাফ যদি আমি না, আমাকে যদি তুমি মাফ না করো, আর এই অবস্থায় সন্তানটাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমি দায়ী হয়ে যাব। এই কথা বলে মা সবাই কাছ থেকে বিদায় নেয়, গলা কাটা মুরগির মতন মা চটপট করতে থাকে। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই সন্তানটাকে যখন মা দেখতে পায়, দেখতে পায় দশ মাস দশ দিনের কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, মা মুহূর্তের ভিতরে বলে যায় সুবহানাল্লাহ, আরে নবীর উম্মতের দল, যাদের মা এখনো দুনিয়াতে আছে ওই মাকে কখনো কষ্ট দিবা না, যাদের বাবা দুনিয়াতে আছে ওই বাবাকে কখনো কষ্ট দিবা না, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কমপক্ষে সপ্তাহে একদিন হলেও ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন দোয়া করে করে মা বাবার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? আর একটু জোরে, আরে নবীর উম্মতের দল, ওই দাসী মহিলার সামনে যখন সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ওই সন্তানের মায়া মার ভিতরে স্বাভাবিক লাগাত আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ওই সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে মাজহারি কিতাবের মধ্যে গণনাটা উল্লেখ করে, দুই নম্বরের সন্তান অর্থাৎ পাঁচ মাসের সন্তান দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ওই সময় ওই সন্তানের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। শিশু সন্তানের কথা বলে আপনাদের এলাকাতে আছে? পাঁচ মাসের সন্তান কথা বলে? যদি আমার আল্লাহ কথা বলায় বলতে পারে কি পারে না? আমার আল্লাহ সন্তানের জবান খুলে দিছে, ওই সন্তান মাকে সম্বোধন করে বলে ইয়া উম্মিলা তাখাফ ইন্নাকা আলাল হাক্কি, হে আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন যেই পথে আছেন গো মা, ওই রাস্তাটা হলো সঠিক রাস্তা, ওই পথটা হলো সঠিক পথ, ওই রাস্তায় থাকতে গিয়ে আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না গো মা। এমন কথা যদি শিশু সন্তান মাকে বলে, মায়ের ইমানটা মজবুতই কমবে না বাড়বে? আর একটু জোরে, মায়ের ইমানের মজবুতি চলে আসছে, মা ইমানের উপরে অটল অবিচল হয়ে গেছে, সুম্মাস্তাকামু ইস্তেকামত হয়ে গেছে, অটল অবিচল হয়ে গেছে, মা ফেরাউনকে জানায় দে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, আমাকেও দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু জানিয়ে রাখবা আমি কিন্তু একটা মিনিটের জন্য সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না। সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন তৃতীয় নম্বরের পালা হলো মার পালা, মার এখন পালা মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় মাও একটা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত দেখবেন? কোন মানুষকে যখন কি করে ফাঁসি দেয়, ফাঁসির সময় দেখবেন বলে তোমার কোনো ওসিয়ত আসেনি, মনের আশা আকাঙ্ক্ষা আসেনি, তখন সময় দেখবেন তার একটা আশা থাকে যে আমারে কমপক্ষে বাড়িতে যাওয়ার সুযোগ দেও, আমি বাড়িতে আমার সবকে দেখে আসবো, অথবা বলে আমার ওই জিনিসটা খাওয়ার খুব আশা, এমন কথা বলে কি বলে না? ওই দাসী মা সেটা বাড়ির যাওয়ার কথা বলে নাই, ঘরে যাওয়ার কথা বলে নাই, কোনো বস্তু খাওয়ার কথা বলে নাই, কোনো ফল ফ্রুট খাওয়ার কথা বলে নাই, বলছে কি আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই, ওসিয়তটা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানগুলো তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পরে আমার সন্তানের হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবো। দেখেন ইমানের কি পরিমাণ মজবুতি হলে বাদশার সামনে দীপ্ত কণ্ঠে এমন কথা বলতে পারে।
ওই দাসী মহিলা ডাক দিয়া বলে, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছ, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবা, তবে তোমার কাছে এক নাম্বার ওয়াসিয়ত হলো, আমার সন্তানের হাড্ডি আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা, যাতে করে আমরা কালকে আমাদের কঠিন ময়দানে একটা কবর থেকে আমরা উঠতে পারি। ওরে নবীর উম্মতের দল, এই ওয়াসিয়তটা করার পরে ওই মা সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, ওই মা সেটা পর্যন্ত একটা মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের সমস্ত হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করা হয়, এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হয়। তার এই ধারাবাহিকতায় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার আপনার নবী দুনিয়াতে আগমন করার পর আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ 40 বৎসর একদিন উপনীত হওয়ার পরে আমার আল্লাহ নবীজিকে প্রকাশ্য নবুয়ত দান করেন। প্রকাশ্য নবুয়ত দান করার পর এরকম ভাবে 40 বৎসর উপনীত হওয়ার পর এরকম ভাবে রজব মাসের 27 তারিখে আমার নবীকে আল্লাহ মেয়ারাজ করাইছিলেন, ঠিক না বেটি? এই মাস তো হলো রজব মাস, ওই মেয়ারাজের রজনীতে আমার আপনার পয়গম্বর যখন মেয়ারাজের জন্য ঘর থেকে বের হইয়া গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ কুরসি, লৌহ কলম, সবকিছু ভ্রমণ আমার আল্লাহ নবীজিকে করাইছেন, ঠিক না বেটি? ওই রাত্রিতে আমার আপনার পয়গম্বর যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, ওই সময় ওনার সফর সঙ্গী ছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়া নবীজি ভ্রমণের জন্য বের হয়ে গেলেন, পথিমধ্যে হযরত বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনের নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ লাগতেছিল। আর একটু জোরে, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের নাকের মধ্যে যখন জান্নাতের সুগ্রাণ লাগে রে ভাই, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল আমরা কি একবারে জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম নাকি? জিব্রাইল বললেন, না না, আমরা এখন দুনিয়াতে ভ্রমণ করতেছি। বলে তাহলে কোথায় থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছিল? সাইয়্যিদুনা হযরতে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা, বনী ইসরাইলের নবী হযরত মূসা পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করেছিল, ফেরাউনের দাসী মা সেটা স্মরণ আছে না নাই? ওই দাসী মৃত্যুর সময় একটা ওসিয়ত করেছিল তার সন্তানের হাড্ডি, তার হাড্ডিটা একটা কবরের মধ্যে দাফন করার জন্য। ও বিশ্ব নবী, ওই কবরটাকে কবরের মধ্যে দাফন করার পরে ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও বিশ্ব নবী, ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগ্রাণ তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আল্লাহ, ঈমান থাকার কারণে না না থাকার কারণে? ঈমান থাকার কারণে। অতএব ঈমানের উপরে মজবুতি অটল অবিচল থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 30 নং আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, 2 নম্বরে হলো সুম্মাস্তাকামু, কেমন ইস্তেকামত থাকবা, যেরকম ইস্তেকামত থেকেছিল ফেরাউনের দাসী মা সেতা, এমন ইস্তেকামত থাকা দরকার আছে না নাই? না 5 টাকা সায়ের বিনিময়ে ঈমান বিক্রি করবা? এজন্য ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। সংক্ষেপ কথা হলো, 2টা গুণ যখন অর্জন হয়ে যায়, 2টা গুণ অর্জন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই 2 গুণ অর্জনকারী বান্দা আর বান্দির কাছে মৃত্যুর সময়, সক্রাতের সময়, মুমূর্ষু অবস্থায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, 2টা গুণ অর্জন করতে পারলে 1 নম্বরের পুরস্কার আল্লাহ দিবেন, আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আল্লাহ আমার আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ,
কতজন ফেরেশতা পাঠাইবেন? এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন একজন দুইজন নয়, একশত দুইশত নয়, পাঁচশত ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। কেন চিন্তা আর টেনশন নাই জানো? দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, দুই নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকছিল, ইস্তেকামত থাকার কারণে প্রথম নম্বরের পুরস্কার হলো তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের পাঁচশত ফেরেশতা পাঠাইয়া তোমার জানটা কবজ করে নিব। সুবহানাল্লাহ, আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসুক আমরা চাই কি চাই না? যদি ঈমান নিয়ে না যাইতে পারি, মৃত্যুর সময় গজবের ফেরেশতা কিন্তু আসবে। গজবের ফেরেশতা থেকে যদি বাঁচতে চাই, ঈমান নামক দৌলত হাসিল করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে, দুই নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকতে পারলে মৃত্যুর সময় আমার আপনার জান কবজের জন্য রহমতের ফেরেশতা আসবে। আমার আপনার জানটা কবজ করার জন্য যেই ফেরেশতা আসবে, ফেরেশতার আয়েশা এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হাত দ্বারা ফেরেশতা প্রবেশ করতে চাইবে আমার আপনার জানটা কবজ করার জন্য, হাত বলবে না না, ওই হাত দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না, কারণ ওই হাত দ্বারা বান্দা কোনোদিন অন্যায় করে নাই, কার উপরে কোনো জুলুম করে নাই, ওই হাত দ্বারা কোনোদিন সুদের টাকা লেনদেন করে নাই, ঘুষের টাকা ব্যবহার করে নাই, ওই হাতটাকে ব্যবহার করেছে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। অতএব ওই হাত দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না। তুমি যদি ওই বান্দার জানটা কবজ করতে চাও, অন্য কোনো রাস্তা তালাশ করো। ওই ফেরেশতা ওই বান্দার জানটা কবজ করার জন্য চলে যাবে পায়ের দিকে, পায়ের দিকে যাইয়া ফেরেশতা আসবে, পা দ্বারা প্রবেশ করতে, পা বাধা দিবে, না না, তোমাকে পা দ্বারাও প্রবেশ করতে দিব না। কেন দিব না? ওই পা দ্বারা কোনোদিন চুরি করে নাই হেঁটে হেঁটে, ওই পা দ্বারা কোনোদিন নাচ গান শুনতে যায় নাই, যাত্রা গান শুনতে যায় নাই, সিনেমা হলে যায় নাই, ওই পা দ্বারা হেঁটে হেঁটে ওই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল, ওই বান্দা পা দ্বারা হেঁটে হেঁটে সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে মাহফিলের মধ্যে গিয়েছিল, বালা কাজের মধ্যে গিয়েছিল, বা কোন কাজে ওই পাটাকে ব্যবহার করে নাই। অতএব ওই পা দ্বারা কোনোদিন তোমাকে প্রবেশ করতে দিব না। তুমি যদি ওই বান্দার জানটা কবজ করতে চাও, অন্য রাস্তা তালাশ করো, অন্য রাস্তা তালাশ করো। ওই মালাকুল মত আজরাইল রহমতের ফেরেশতা তার পা দ্বারা নিরুপায় হইয়া চলে যাবে মুখ দ্বারা, জবান দ্বারা প্রবেশ করতে, ওই জবান প্রকাশ করে বলবে, ওই জবান দ্বারাও তোমাকে প্রবেশ করতে দিব না, কারণ ওই জবান দ্বারা কোনোদিন গান গায় নাই, ওই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই জবান দ্বারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় নাই, ওই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করেছিল, ওই জবান দ্বারা আল্লাহর হুকুমকে পালন করেছিল, আল্লাহর কথা বলেছিল, আল্লাহর কথা মানুষের সামনে পৌঁছে দিয়েছিল। অতএব তোমার ওই বান্দার জানটা কবজ করার জন্য তোমাকে জবান দ্বারাও প্রবেশ করতে দিব না।